আসসালামু আলাইকুম। ডিপিআরসির পক্ষ থেকে চলে আসলাম, আমি মোহাম্মদ শরফ হোসেন। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সেই কামনাটাই করি। আজকে আমার সাথে যিনি আছেন, ইনি আমাদের একজন নতুন পেশেন্ট। আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়ে আজকে আপনাদের সামনে এসেছেন। দীর্ঘ অনেকদিন আমাদের এখানে ভর্তি ছিলেন, যে সমস্যাটার জন্য উনি ভর্তি ছিলেন সেটা হচ্ছে পিএলআইডি প্লাস হচ্ছে দুই হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস ছিল। তো সেই বিষয়ে আসলে আলোচনা করব। আমার সাথে যিনি আছেন, চলুন দর্শক, আমার সাথে একটু পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম নামটা কি আপনার? আমার নাম ফজিলাতুন্নেসা। ফজিলাতুন্নেসা, কোথা থেকে আসছেন, দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থেকে আসছেন? জি। ম্যাম, ইতিমধ্যে আপনি জানেন যে আপনার পিএলআইডি অস্টিওআর্থ্রাইটিস ছিল, এই ধরনের সমস্যা আপনি অনেক দিন ভুগেছেন। তো ম্যাম, আসলে আমরা মূলত এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো একটু যদি প্রথম থেকে বলতেন যে আসলে কি হয়েছিল আপনার, প্রথম থেকে যদি বলতেন। প্রথম থেকে আমার দুই হাঁটু ব্যথা করতো, বাত ব্যথা। আচ্ছা আচ্ছা। তারপরে অনেক ওষুধ টুষ খাইলাম, ভালো হইতেছি না, এখানে আলা দিলে। আপনার যে সমস্যাটি অর্থাৎ বাত ব্যথা, যেটা বাত ব্যথা আর্থ্রাইটিস জনিত সমস্যা, তো সেটা আপনি কতদিন আগে থেকে বুঝতে পারলেন? তিন চার বছর আগে থেকে। যখন থেকে আপনি বুঝতে পারলেন তখন থেকে হচ্ছে আপনার শুধু ব্যথাটা অনুভব করতেন? আপনার দুই হাঁটুতে ব্যথা থাকতো? হ্যাঁ, নামাজ পড়তে পারতাম না, দাঁড়ায়া বিভিন্ন জায়গায় চলে যেতাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেই সমস্যাটা কি এমন হয়েছিল যে কখনো আপনি বিছানায় শুয়ে গেছেন বা হাঁটতে পারছেন না ঠিকঠাক মতো? না, অত করে এত বিছানা শুয়েছি না আমি। আচ্ছা, চলতে পারতাম। আচ্ছা, তারপরে কিছু আমার ছেলের বউ এখানে আসছিল। আচ্ছা, ছেলের বউ এখানে এসে ভালো হয়ে গেছে, এলে খুব অসুস্থ ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওনার কি সেই সমস্যা, একই সমস্যা ছিল? হ্যাঁ, না হিলে আর বেশি ছিল, আরো বেশি সমস্যা ছিল। হিলে করে হাত পা লড়াইতে পারতো না। আচ্ছা আচ্ছা। আপনি তো তিন চার বছর আগে আপনার যে সমস্যাটি ছিল এটার জন্য বহুত অনেক কষ্ট করেছেন, আপনি হাঁটতে পারতেন না ঠিকঠাক মতো, চলাফেরা করতে পারতেন না, দৈনন্দিন জীবনে আপনার অনেক সমস্যায় পড়তে হয়েছে। হ্যাঁ, চেয়ার বসে নামাজ পড়তে পারতাম না। ম্যাম, সেটা জানতে যাব, সেটা হচ্ছে আপনি কতজন ডক্টর দেখিয়েছেন এই সমস্যাটার জন্য? ডক্টর তো কিশোরগঞ্জ দেখাইলাম, ঢাকাও গেছে, বসরায় দেখাই গেলাম। কতজন ডক্টর দেখিয়েছেন? দেখাইছি তিন চার জন। আচ্ছা, যখন আপনি ডক্টরের কাছে গিয়েছেন আপনার সমস্যা ওনার কাছে উপস্থাপন করেছেন, তখন আপনাকে কি বলেছে যে আপনার কি সমস্যা ছিল? বাত ব্যথাই বলছে, ওইটাই বলছে। এরা ইনজেকশনও দিছে। আচ্ছা, পরে ভালো হয়েছে, ইনজেকশন নিয়েছেন। আচ্ছা, আপনি তিনজন চারজন ডক্টরের কাছে গিয়েছেন কিন্তু আপনি প্রপার একটা ট্রিটমেন্ট পাননি, যথার্থ একটা ট্রিটমেন্ট পাননি? না। তো তখন কি আপনি মেন্টালি একটা হ্যারাসমেন্ট হয়ে গেছেন বা চিন্তাগ্রস্ত হয়ে গেছেন যে আমি এত টাকা খরচ করতেছি, এত যাচ্ছি, টাকা খরচ হচ্ছে কিন্তু আমি ভালো হচ্ছি না? একটা সময় আপনি একদম নিরুপায় হয়ে গিয়েছেন। তো সেই পর্যায়ে হচ্ছে আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন সবশেষে। আপনি যখন আসছেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন, স্যার আপনাকে কি বলবো? স্যার বলছে ভর্তি হওয়া লাগবে, ভর্তি থাকার কথা বলেছে। কতদিন ভর্তি থাকার কথা বলেছে? স্যার বলছিল 21 দিন ভর্তি, 21 দিন ভর্তি থাকার কথা বলেছে। আপনি ভর্তি হয়ে গেলেন, সেই দিন থেকে আজকে পর্যন্ত 12 দিন হয়েছে। ম্যাম, আপনি তিন বছর আগে অর্থাৎ দুই তিন বছর আগে আপনি যেমনটা অসুস্থতায় ভুগেছিলেন, যেমনটা অসুস্থ ছিলেন, সেই 12 দিন আমাদের এখানে ভর্তি থেকে এখন কতটুকু সুস্থতা মনে করছেন আপনি? আর রকম হলো খুব ভালো, আগের চাইতে কতটুকু ভালো? না, অনেক ব্যথা আমার এখন, নাই বলতে গেলে, যদি আল্লাহ দে বাড়ি যাই সুস্থ থাকতে পারি। তো ডক্টরে কত যে দোয়া করুন ডক্টরে লাইয়া। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি আজ থেকে দুই তিন বছর আগে যেমন অসুস্থ ছিলেন, স্যারের ট্রিটমেন্ট নেওয়ার কারণে, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের নিয়ম অনুযায়ী ট্রিটমেন্টটা নেওয়ার কারণে আপনি এখন টোটালি ইনশাআল্লাহ অনেকটাই সুস্থ হয়েছেন। আচ্ছা ম্যাম, আপনি তো অনেক দিন পর অর্থাৎ দুই তিন বছর পরে আপনি সুস্থ হয়েছেন, সেই সুস্থতার জায়গা থেকে আপনার মতো কিন্তু অনেক পেশেন্ট আছে, দেশে আছে, দেশের বাইরে আছে, আছে অনেক, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমাদের ডক্টর। আমি তো বলুম, আমাদের এখানে অনেক রোগ ব্যথায় ভুগতাছে, কিশোরগঞ্জ যাইতাছে, ময়মনসিংহ যাইতাছে, কতখানে যাইতাছে, কিন্তু সবাই তো সব আত্মীয়রা গিয়ে বলুম একটা ট্রিটমেন্ট পায়নি সব ডক্টরের কাছে গিয়ে। না, আমি তো সব আত্মীয়রা বলুম,
এখানে আসবার লাগি। আপনি তো আমাদের এখানে দীর্ঘ অনেক দিন ভর্তি ছিলেন, প্রায় 21 দিন 22 দিন ভর্তি দিয়েছে আপনাকে, 22 দিনের ভর্তি থাকার কথা বলেছে। আপনি আজ পর্যন্ত 12 দিন আছেন, 12 দিনে অনেকটা সুস্থ হয়ে গিয়েছেন। সুস্থ হয়ে গেছি। আমাদের এখানে যে ট্রিটমেন্ট ব্যবস্থা অর্থাৎ ফিজিওথেরাপি, আমাদের প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকটা ম্যানেজমেন্ট কেমন? খুব ভালো মনে হয়েছে। খুব ভালো। আচ্ছা, আমাদের যে ট্রিটমেন্টের ধরন, সেই ট্রিটমেন্টে দিয়ে কি আদৌ আপনার মতো পেশেন্টকে সুস্থ করা সম্ভব কিনা? সম্ভব। সেটা আপনি কি মনে করেন? হ্যাঁ, সম্ভব। ভালো, আদর যত্ন কোনো কম না। আপনি ম্যাম, আমরা বলতে গেলে যে পুরোপুরি ইনশাআল্লাহ সুস্থ হয়ে গেছেন। আল্লাহকে এখন সুস্থ। আমাদের স্যার সম্পর্কে যদি একটু বলতেন। স্যার তো ভালো ফলামিশ দিয়েছে আমরা। আচ্ছা, ভালো কথাই বলছে। দর্শক শুনতে পেলেন, আমাদের সাথে যিনি আছেন উনি আপনাদের মাঝে এসে সুস্থতা অর্জন করে আপনাদের কাছে এসে এতটুকুই বলতে চাচ্ছেন যে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে এই ধরনের পেশেন্ট অর্থাৎ পিএলআইডি, অস্টিওআর্থ্রাইটিস, আর্থ্রাইটিস এই ধরনের পেশেন্টের জন্য একদম পারফেক্ট একটা চিকিৎসার জন্য এখানে আপনারা আসলে অবশ্যই সেই পারফেক্ট চিকিৎসাটা পাবেন, যথার্থ একটা ট্রিটমেন্ট পেয়ে সুস্থ হয়ে বাড়িতে চলে যেতে পারবেন, সেই জিনিসটা আসলে ওনার বাসায় আপনাদেরকে বোঝাতে চেয়েছেন। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমি শুধু এতটুকুই বলবো, যদি প্রপার একটা ট্রিটমেন্ট পেতে চান, সুস্থতা অর্জন করে সুস্থ থাকতে চান, আমার মনে হয় আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখালে আপনি যথার্থ একটা ট্রিটমেন্ট পাবেন। তো দর্শক, আজকের জন্য এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।